আসসালামু আলাইকুম। আজকে আমার নিজে হাতে তৈরি করা কিছু হোম ডেকোরেশনের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন প্রথম আমেরিকাতে আসি তখন বাসায় সময় পার হতো না, তখন থেকে ডিসিশন নিয়েছিলাম যে ঘর সাজানোর আইটেম আমি নিজেই তৈরি করব, নতুন সংসার নতুনভাবে ঘর ডেকোরেশন করব। আর সেই থেকেই আমার ঘরের ডেকোরেশনের জিনিস বানানো শুরু। সো তখন যেহেতু আমার চ্যানেল ছিল না, সো ইন ডিটেইলে আমার তেমন কোনো ভিডিও নেই, কিছু ছোট ছোট ভিডিও করেছিলাম বা কিছু ছবি তুলেছিলাম যেগুলো ফেসবুকে আমার আপলোড করা ছিল বা অনেক আগে ইউটিউবে আপলোড করেছিলাম, এরকম কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নিয়ে আমি আজকের আমার ভিডিওটা সাজিয়েছি। সো আমেরিকায় আসার পরে আমি একবার বাসা চেঞ্জ করেছিলাম, সো আমার পুরনো বাসা এবং আমার নতুন বাসার দুই বাসারই কিছু ডেকোরেশন যেগুলো আমি নিজে হাতে তৈরি করেছি সেইগুলো নিয়েই আজকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন নতুন কিছু হোম ডেকোরেশনের আইডিয়াও আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সো প্রথমেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট ছিল ফাউন্টেন তৈরি করা। সো আমি কিছু জিনিস অর্ডার করে কিনে নিয়ে আসি এবং তারপর আমি নিজে এটা তৈরি করি। একটু খেয়াল করে দেখলেই আপনারা ফাউন্টেন তিনটা বানিয়েছিলাম, তিনটার পার্থক্য বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে ওপর থেকে পানি পড়ছে, এগুলো আমি ইউজ করেছি একটা ওয়াটার বটল, পাথর, ফ্লাওয়ার, শোপিস, লাইটস এবং একটা পিতলের বোল দিয়ে আমি সবগুলোকে সুন্দর মতো ডেকোরেশন করেছি। সেকেন্ড যেটা করেছিলাম, সেম ডেকোরেশনের আইটেম দিয়ে আমি কাচের বোল ইউজ করেছি আর ওয়াটার যেটা পড়ছে একটু খেয়াল করে দেখুন, ওপর থেকে পানি পড়ছে এবং মাঝখান থেকে পড়ছে। আমি দুইভাবে এটাকে ছিদ্র করে দিয়েছিলাম যার জন্য দুইভাবে করে পানি পড়ছে। আর এটার যে রিনিঝিনি শব্দটা চমৎকার ছিল, বাট আমি শোনাইতে পারলাম না কারণ আমি আগেই বলেছি ভিডিও ক্লিপগুলো আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি, সো এখানে অন্য সাউন্ড দেওয়া ছিল যার জন্য নতুনভাবে এডিট করতে আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। বাট এই সাউন্ডটা অসাধারণ ছিল, ঝিনি পানি পড়ার যে শব্দটা। সো এটা হচ্ছে আর একটা ফাউন্টেন যেটার আমি একটা ব্ল্যাক বটল ইউজ করেছি এবং ডেকোরেশন বাকিগুলো সেমই ছিল, বাট ফাউন্টেনের যে পানি পড়ার সিস্টেমটা এটা ছিল ডিফারেন্ট, দেখে আপনারা বুঝতে পারছেন। এবং পাশের যে অরিজিনাল গাছ এবং ফল দিয়ে আমি ডেকোরেশন করে লাইটস দিয়ে পুরো জায়গাটাকে সেট করেছিলাম, এটা আমার পুরানো বাসায় ছিল এই ডেকোরেশনটা। সো এই তিনটা ফাউন্টেনের মধ্য থেকে আমার কাচের বটলেরটা বেশি ভালো লেগেছিল, সো আমি ওটাই লাস্ট পর্যন্ত সিলেক্ট করেছিলাম এবং আমার ঘরে ওটাই লাস্ট পর্যন্ত ছিল। সো আমার তো এই তিনটা জিনিস খুবই ভালো লেগেছিল এবং আমার খুবই পছন্দের ছিল। নেক্সট যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাগজের ফুল দিয়ে আমি ফ্লাওয়ার তৈরি করেছিলাম, লাইটস, ফ্লাওয়ার ভাস দিয়ে সেটাকে ডেকোরেশন করেছিলাম। ফ্লাওয়ার ভাসের ভেতরে লাইটস এবং কিছু কটন বল দিয়ে ডেকোরেশন করেছি আর পুরা ফ্লাওয়ারটা আমার নিজের হাতে তৈরি করা, নিজের আইডিয়া থেকে তৈরি করা। এবং ট্রি ব্রাঞ্চ যেগুলো সেগুলো আমি বাইরে থেকে শুকনো গাছের ঢাল ভেঙে নিয়ে আসতাম, নিয়ে এসে নিজের মতো করে ডেকোরেশন করে আমার ঘরে সাজিয়ে রাখতাম এবং প্রত্যেকে এটা খুব পছন্দ করেছেন, যারা দেখেছেন তারাই পছন্দ করেছেন। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ফ্লাওয়ার ট্রি যেটা ছিল অনেক বড়, এটার হাইট বেশ লম্বা ছিল 4 ফিট মতো এবং এখানে আমি অনেক রকমের ফ্লাওয়ার ইউজ করেছি, সবগুলো ফেব্রিকের। এটা এই ফ্লাওয়ারগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এগুলো ছিল কালারফুল ফ্লাওয়ার, ভেতরে আমি নীল রঙের লাইট ইউজ করেছিলাম। ফ্লাওয়ারগুলো খুলে নিয়ে আমি লাইটের ভেতরে এগুলোকে প্রত্যেকটাকে সুন্দরভাবে ভরে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইখানে আমি যে ফ্লাওয়ার ভাসটা ইউজ করেছি সেখানটা আমি কিছু পাথর ইউজ করেছি, পাথরগুলো তাসবি কালার করে দিয়েছিল, আমি পাথরের নিচে লাইট দিয়ে ওপরে কালারফুল পাথর দিয়ে পুরো গাছটাকে সুন্দরভাবে ডেকোরেশন করেছি। এবং এটার কিন্তু অনেক ওজনও ছিল যেহেতু অনেক বড় একটা গাছ এবং খুবই সুন্দর লাগতো দেখতে। নেক্সট একটা আইটেম যেটা এই ফ্লাওয়ার ভাস যেটা সেটা এক কালারের ছিল, এটা আমি আর তাসবি মিলে দুইজন কালার করে ডেকোরেশন করেছি এবং যে টেবিলটার উপরে রেখেছি দেখুন, এটা একটা কাগজের সোলার টেবিল, ওপরে আমি সুন্দরভাবে কাগজ লাগিয়ে নিজের হাতে কালার পেন্সিল দিয়ে ডিজাইন করে সাইড টেবিলের মতো করে বানিয়েছিলাম, বানিয়ে তারপর এই ফ্লাওয়ার ভাসটা রাখতাম আমার বেডরুমের বেডের পাশে, জানালার পাশে, যখন লাইট জ্বালিয়ে রাখতাম রাত্রেবেলা ভীষণই সুন্দর লাগতো দেখতে এবং নিজের মন টাও ভালো লাগতো কারণ নিজের হাতে তৈরি করা, নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করা আসলেই খুব মজার একটা ব্যাপার।
সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ফ্লাওয়ার ভাস, বেবি ব্লু আর হোয়াইট কালারের ফুল আর কটন বল দিয়ে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করেছিলাম। এটা আমি আমার এক নেইবার ভাবিকে বানিয়ে দিয়েছিলাম, এটা খুব সুন্দর ছিল দেখতে। এরপর আমি একটা আয়নার ওপরে পাথর লাগিয়ে ডেকোরেশন করেছিলাম ফ্লাওয়ার ভাসটা রাখার জন্য। কাচের ওপরে ফ্লাওয়ার ভাস রাখলে খুবই সুন্দর লাগতো দেখতে। সো এরপর যেটা, এটার সব আইটেমগুলো পাথর, ফাউন্টেন, এটা একটা ছোট্ট ফাউন্টেন, ফাউন্টেন এবং ফ্লাওয়ারগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসে আমি নিজের আইডিয়া থেকে এটা ডেকোরেশন করে একটা শোপিসের মতো বানিয়েছিলাম। এটা আমি আমার ঘরের সাইড টেবিলে শোপিসের মতো সাজিয়ে রাখতাম। আর নেক্সট যেটা বানিয়েছি এটা হচ্ছে ডোরবেল বলে, আমি আমার ছাদে ঝুলিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার আগের বাসার ছাদে এটা ঝুলিয়ানো ছিল। এটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে প্রজাপতির চারিপাশে আমি হচ্ছে স্পার্কেল জড়ি লাগিয়ে দিয়েছিলাম। আর যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন নিচে ঝুলছে, এগুলো টিস্যুর তৈরি, সাদা টিস্যুর তৈরি ফ্লাওয়ার। আমি কালার পেন্সিল দিয়ে কালার করে এভাবে তারপর গেঁথে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে ঘরের মাঝখানের ছাদে আমি এটাকে ঝুলিয়ে রেখেছিলাম। এরপর কিছু স্টিল পিকচার শেয়ার করব, যেগুলো কাগজের ফুল। এই ফুলটা আমি টিস্যু দিয়ে বানিয়েছি, সাদা টিস্যু দিয়ে বানিয়ে কালার পেন্সিল দিয়ে কালার করেছি। আর বাকি যে ফ্লাওয়ারগুলো দেখবেন সবগুলাই রঙিন কাগজ দিয়ে কেটে আমি ফ্লাওয়ার বানিয়ে ফ্লাওয়ার ভাসে সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছিলাম। এটা ট্রি ব্রাঞ্চ আর কাগজের ফুল আর পমপম দিয়ে করেছিলাম। এরপর যে জিনিসটা দেখাবো, এই বোর্ডটা, গাছ, ঘর এবং এই মানুষটাকে আমি আলাদাভাবে কিনে নিয়ে এসে একসঙ্গে ডেকোরেশন করে শোপিস তৈরি করেছিলাম। এইটা আমি আমার নেইবার ভাবিকে বানিয়ে দিয়েছিলাম, এটা খুবই সুন্দর ছিল। অনেকটা সময় নিয়ে চিন্তাভাবনা করে খুব সুন্দরভাবে, দেখুন একটা ঘর দিয়ে বালি দিয়ে এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম আমি। এরপরে কিছু ফ্লাওয়ার, যেটা আমার ঘরের ডেকোরেশনের আইটেমের একটা। এরপরে একটা মানি প্ল্যান্ট দেখাচ্ছি, এটা আমি নতুন কিনে নিয়ে এসে কিছু পাথর এবং ঝিনুক দিয়ে ডেকোরেশন করেছিলাম। এটা যখন প্রথম কিনে নিয়ে এসেছিলাম এটা তখনকার ছবি, পরবর্তী সময়ে এই মানি প্ল্যান্ট দিয়ে আমার অনেকগুলো গাছ হয়েছে আস্তে আস্তে, সেগুলোও আমি আমার ভিডিওর শেষে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব যে সামান্য দু একটা গাছ থেকে কতগুলো গাছ তৈরি করা যায়। আর এটা হচ্ছে আমার নতুন বাসার ডেকোরেশন, আমি কিছু ফিশ কিনেছিলাম, সেই ফিশ বোলগুলোকে আমি পাতা, ফুল এবং পাথর দিয়ে ডেকোরেশন করেছিলাম, দেখুন খুব সুন্দর মতো। আর আমি যে বললাম মানি প্ল্যান্ট কিছুক্ষণ আগে যেটা দেখালাম, যে দুইটা গাছ, তিনটা গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হয়েছে। এটা আমার নতুন বাসার আমার বেডরুমের জানালা, সো সেই মানি প্ল্যান্টগুলোকে আমি নতুনভাবে, নতুন বলে ছোট ছোট করে কেটে এগুলাকে নতুনভাবে ডেকোরেশন করে দিয়েছি। এরকম ডেকোরেশন করে জানালার পাশে রোদে রেখে দিলে এরা কিছুদিনের মধ্যেই বড় হয়ে যায়। আর আমার ইনডোর প্ল্যান্ট খুবই ভালো লাগে, সো আমার অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে, কিছু আছে আমার ড্রয়িং রুমের জানালায়, কিছু আছে আমার বেডরুমের জানালায়। এটা হচ্ছে আমার বেডরুমের জানালা আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের জানালা, দেখুন যেটা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম। সো এখানে আমার অনেকগুলো গাছ আছে, এই গাছগুলার সব নাম আমি ঠিক জানি না। যে লম্বা গাছটা এটা মানি প্ল্যান্ট গাছ, দেখুন অনেক বড় হয়েছে আমার মানি প্ল্যান্টটা, বেশ অনেক বড়। আর কেবলই পানি দিয়েছি, সো এখানে পানি পানি জানালার ওপরে পানি দিয়েই আমি ভিডিও করলাম। এদেরকে খুব বেশি যত্ন করতে হয় না, সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন পানি দিলেই হয়, এরা নিজেরা নিজেরাই থাকে, জাস্ট এদের একটু রোদের প্রয়োজন হয়। আমার আগের বাসায় খুব দ্রুত গাছগুলো বড় হতো, কারণ খুব সুন্দর রোদ আসতো, দুই তালায় ছিল আর এটা হচ্ছে নিচের তালা, যার জন্য রোদটা একটু কম আসে, এই জন্য একটু সতেজতা কম। বাট আগের বাসায় গাছগুলো খুব সতেজ থাকতো, কারণ এদের রোদই দরকার, ওই বাসায় রোদ ছিল, এই বাসায় রোদ একটু কম, যার জন্য গাছগুলোর সতেজতা একটু কম। যাই হোক, আর এই ইনডোর প্ল্যান্টগুলো আমার ভীষণই পছন্দের, আমি বিভিন্ন পট কিনে নিয়ে এসে গাছগুলোকে ডেকোরেশন করেছি। এরপরে যেটা, আমার নতুন বাসার একটা সাইডে আমি একটু ডেকোরেশন করেছি কিছু লাইটস দিয়ে, ফ্লাওয়ার দিয়ে। এই যে ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো ট্রি ব্রাঞ্চ দিয়ে, তারপরে কিছু পিকচার, কিছু লাইটস, ফটো ফ্রেম, এটা দিয়ে আমি আমার ঘরের এক সাইড ডেকোরেশন করেছি। আর এখানে আমার নিজের হাতে কিছু পেইন্টিং আছে, এটা হচ্ছে টিস্যু দিয়ে বানানো, সাদা টিস্যু দিয়ে বানিয়ে, সাদা কাগজ কেটে প্রজাপতি বানিয়ে আমি কালার করে এটাকে এভাবে সেট করেছি। এটাও আমার নিজের হাতে পেন্টিং করা, আর ফ্লাওয়ার আর সরি প্রজাপতিগুলো কেনা প্রজাপতি। সো এটা দিয়ে আমি একটা দেওয়াল ডেকোরেশন করেছি।
আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডোরবেল, যেটা আমি আমার ঘরের দরজার মাঝখানে লাগিয়েছি। দেখুন, এভাবে বাতাসে যখন দুলে তখন খুবই সুন্দর লাগে দেখতে। সো এভাবে এটাও আমি ছোট ছোট কাগজ, রঙিন কাগজ কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে এইভাবে তৈরি করে রাখতাম। দেখুন, এখানে আরও একটা কাগজের ফুল আছে। এরকম অনেক কাগজের ফুলই আমি তৈরি করেছি। আর এটা হচ্ছে আমার আগের বাসার ড্রয়িং রুম, এখানে যা যা দেখছেন সব আমার নিজে হাতে তৈরি করা। আর এটা হচ্ছে ম্যাগনেট, যেটা ফ্রিজের ওপর লাগিয়েছি। এখানে আমি এবং তাসবি দুইজনে মিলে বেশ কিছু ম্যাগনেট বানিয়েছিলাম। এগুলো বানিয়েছিলাম ক্লে দিয়ে, যে ক্লে দিয়ে বাচ্চারা খেলে, সেই ক্লে দিয়ে বানিয়ে নিচেই ম্যাগনেট আঠা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায়। আর এইটা বানানোর পরে জাস্ট ওভেনে বেক করে নিলে, শুকাইতে হবে, ওভেনে বেক করে নিলেই এটা রেডি হয়ে যায়। আর একটা ফ্লাওয়ার ট্রি দেখুন, অনেক বড়। এটা হচ্ছে কমলা কালারের ফ্লাওয়ার ইউজ করেছিলাম, ফ্লাওয়ারগুলো আমি কিনে নিয়ে এসেছি, ট্রি ব্রাঞ্চ দিয়ে, ফ্লাওয়ার দিয়ে, লাইটস দিয়ে এটাকে ডেকোরেশন করেছিলাম। এগুলো হাইটে অনেক বড়। সো নেক্সট যে ফ্লাওয়ারটা দেখাবো সেটা হচ্ছে সাদা ফ্লাওয়ার ছিল, একদম সাদা একটা ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। সেটাকে কালার মিক্স করে, স্প্রে করে করে আমি আর তাসবি কালারফুল করেছি। তো ফ্লাওয়ার ভাসটাও আমাদেরই হাতে তৈরি করা, আমার আর তাসবির। আমরা ডেকোরেশন করে ফ্লাওয়ার ভাসটা বানিয়েছিলাম। সো যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, বাসায় সময় কাটতে চেত না, তখন এরকম ডেকোরেশন করে করে আমার মনটাও খুব ভালো থাকতো। ঘরও ডেকোরেশন করতে পারতাম, নিজের ডেকোরেশন দিয়ে নিজে ঘর সাজাইতে পারতাম, খুবই ভালো লাগতো। সময় পাস করতে গিয়েই আসলে এই ডেকোরেশন করা আমার। এখানে দেখুন একটা মাছ, যেটা আমি অরিজিনাল গাছ দিয়ে ডেকোরেশন করেছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা ডেকোরেশনের আইটেম ছিল, যে অরিজিনাল গাছ দিয়ে, মাছ দিয়ে আমি একটা বোল সেট করব। সো সেই অনুযায়ী বোলটা সেট করেছিলাম এবং এটা আমার ভীষণ ফেভারিট। দেখুন আর একটা ছোট্ট মাছ আছে, যেটা আমি আমার ড্রেসিং টেবিলের উপরে রেখেছি। ছোট্ট একটা বোলের মধ্যে ছোট্ট একটা ফিশ সবসময় ছটপট ছটপট করে, আর পাশে একটা আর্টিফিশিয়াল ট্রি আছে, সেখানে আমি লাইট সেট করে দিয়েছি আর কি। দিয়ে দুইটাকে একসঙ্গে রেখেছি, যখন লাইটটা লাগিয়ে দিই মাছটা খুব ছটপট ছটপট করে ঘোরাঘুরি করে, দেখতে আমার ভীষণ ভালো লাগে। সো এভাবেই আমি নিজের আইডিয়া মতো আমার ঘরের জিনিস ডেকোরেশন করতাম। এরপর খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন শেয়ার করছি। দেখুন, এটা ওপরের যে গোল্ডেন পার্টটা দেখছেন, এটা পিতলের তৈরি ছিল। আমি এটা কিনে এনে বাকি কাগজ কেটে ফ্লাওয়ার, পাতা, কালারফুল ফেদার এবং পুঁথি দিয়ে মালা গেঁথে এভাবে একটা ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন তৈরি করেছিলাম। সো নেক্সট যেটা শেয়ার করব সেটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ট্রি, যেটা একদম কালারফুল ফ্লাওয়ার এবং কালারফুল লাইটস দিয়ে আমি বানিয়েছিলাম। যখন এটা জ্বালিয়ে রাখতাম ঘরের মধ্যে একটা ডিজে পার্টির ভাব চলে আসতো, দেখে বুঝতে পারছেন ভীষণ কালারফুল একটা ফ্লাওয়ার ট্রি ছিল এটা। সো এটাই ছিল আমার আজকের আয়োজন, আমার ঘর ডেকোরেশনের সমস্ত আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।